আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো পেট্রোল ইএফআই ইঞ্জিন নিয়ে। ইএফআই ইঞ্জিন কীভাবে কাজ করে, ইসিইউ বা বিভিন্ন রকম সেন্সর ইউজ করা হয়, এই সেন্সরগুলো কীভাবে কাজ করে সেটা সম্বন্ধে আজকে আমরা জানবো। আশা করছি সম্পূর্ণটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করবেন। ওকে, তাহলে আমরা শুরু করি পেট্রোল ইএফআই ইঞ্জিনটি কীভাবে কাজ করে। এখানে আপনার ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ফিল্টার, পালসেশন ড্যাম্পার, দেন ইঞ্জেক্টর, প্রেসার প্লাগ, এসব সম্বন্ধে তো আমরা আগে থেকেই জানি এগুলো কীভাবে কাজ করে বা এগুলো কী, এগুলো সম্বন্ধে আমরা মোটামুটি আমাদের আইডিয়া আছে। আমরা জাস্ট আজকে এখানে কথা বলবো ইএফআই ইঞ্জিনটা কীভাবে কাজ করে। হ্যাঁ, ইএফআই ইঞ্জিনে কিছু সেন্সর ইউজ করা হয়। সেই সেন্সরগুলো হচ্ছে গিয়ে ম্যাপ সেন্সর, ম্যানিফোল্ড, অ্যাবসোলিউট প্রেশার সেন্সর, কোল্ড স্ট্যাটার, তারপরে এখানে হচ্ছে গিয়ে অক্সিজেন সেন্সর, তারপর হচ্ছে গিয়ে ওয়াটার টেম্পারেচার সেন্সর, তারপর হচ্ছে গিয়ে নক্স সেন্সর। এই সেন্সরগুলোর মাধ্যমেই আপনার ইএফআই ইঞ্জিনটা মূলত কাজ করে। ওকে, ম্যানিফোল্ড, অ্যাবসোলিউট প্রেশার, ম্যাপ সেন্সর যেটাকে বলে থাকি, সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে ইনটেক ম্যানিফোল্ডে কী পরিমাণ বাতাসে প্রেশার রয়েছে সেই প্রেশারটা সেন্স করবে, সেই প্রেশারটা নিবে হচ্ছে গিয়ে ম্যাপ সেন্সরে। তারপর কোল্ড স্টার্টার হচ্ছে গিয়ে আপনার যে শীত প্রধান দেশে আপনার গাড়ি তো সহজে স্টার্ট হয় না যদি ইঞ্জিন ঠান্ডা থাকে, সো এখানে কোল্ড স্টার্টারটা সেই ইঞ্জিনকে স্টার্ট করতে সহায়তা করে। এখানে হচ্ছে আপনার নক সেন্সর, নক সেন্সর হচ্ছে ইঞ্জিনে কী পরিমাণ নকিং হচ্ছে সেটা জানা যায় নক সেন্সরের মাধ্যমে। তারপর ওয়াটার টেম্পারেচার সেন্সর, ইঞ্জিনে যে কুলেন্ট ঠান্ডা করার জন্য যে কুলিং ওয়াটার ইউজ করা হয় সেই ওয়াটারের টেম্পারেচারটা কত সেটা সেন্স করা হবে ওয়াটার টেম্পারেচার সেন্সর দিয়ে। তারপর ইঞ্জিনের অ্যাডজাস্ট ম্যানিফোল্ডে কী পরিমাণ অক্সিজেন রয়েছে সেটাকে সেন্স করবে হচ্ছে অক্সিজেন সেন্সর। ওকে, ফার্স্টলি আমার যে ইসিইউ রয়েছে সেই ইসিউতে ইসিইউর পূর্ণাঙ্গ বিবরণ আমি আলাদা একটা ভিডিওতে দিয়ে দিব, কাজ ইসিইউর নিয়ে বিস্তারিত বর্ণনা অনেক বেশি। জাস্ট আমি আজকে এখানে পেট্রোল ইএফআই ইঞ্জিনটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো সেন্সরগুলো সম্বন্ধে বুঝলাম। এখন সেন্সরগুলো যেমন মনে করেন এখানে নক সেন্সর, এখানে ইঞ্জিনে কী পরিমাণ নকিং হচ্ছে সেই নকিংটা সেন্স করে, সেই নকিং কী পরিমাণ নকিং হচ্ছে সেই নকিংটা নক সেন্সর ইসিইউকে আপনার তথ্যগুলো প্রেরণ করবে যে ইঞ্জিনে এই পরিমাণ নকিংটা হচ্ছে। তারপর ওয়াটার টেম্পারেচার সেন্সর, যে ইঞ্জিনে এই পরিমাণ পানিগুলো এই পরিমাণ উত্তপ্ত রয়েছে সেই সেই অবস্থাটাকে আপনার ইসিইউকে জানিয়ে দিবে। যেমন মনে করেন এখানে একজস্ট ম্যানিফোল্ডে কী পরিমাণ অক্সিজেন রয়েছে সেই তা জানিয়ে দিবে আপনার ইসিইউকে। ইন টোটাল হচ্ছে গিয়ে সেন্সরগুলো কাজ হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন উপাত্ত গ্রহণ করবে, অর্থাৎ বিভিন্ন ডাটা কালেক্ট করবে যে এখানে এখান থেকে ম্যাপ সেন্সরে অর্থাৎ ম্যানিফোল্ড, অ্যাবসোলিউট প্রেশার অর্থাৎ ইনটেক ম্যানিফোল্ডে কী পরিমাণ বাতাসের প্রেশার রয়েছে সেই প্রেশারটা সেই ডাটাটা গ্রহণ করে আপনার ইসিইউতে প্রেরণ করবে। তাহলে আমাদের সেন্সর কাজ কী, সেন্সর কাজ হচ্ছে আপনার বিভিন্ন যন্ত্রাংশ থেকে আপনার ডাটা কালেক্ট করে সেই ডাটাসমূহকে আপনার ইসিইউতে প্রেরণ করবে। আচ্ছা, ইসিইউতে হচ্ছে কি আপনাদের আগে থেকেই কিছু ডাটা নির্দিষ্ট করে দেওয়া হয় যে নক সেন্সরে এত পরিমাণ নকিং করবে, ওয়াটার টেম্পারেচার সেন্সরে এত পরিমাণ ওয়াটার টেম্পারেচার থাকবে, ইঞ্জিনে এত পরিমাণ ওয়াটার টেম্পারেচার থাকবে বা অ্যাডজাস্ট ম্যানিফোল্ডে এত পরিমাণ অক্সিজেন থাকবে। যখন আপনার অক্সিজেন সেন্সর আপনার এখানে ইসিইউতে ডাটা পাঠায় সেই ডাটার উপর ভিত্তি করে যদি অ্যাডজাস্ট ম্যানিফোল্ডে আপনার অক্সিজেনের পরিমাণ কম হয় বা বেশি হয় তাহলে ইসিইউ কী করবে সেই পরিমাণ অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন থাকার জন্য নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন থাকার জন্য ইসিইউ সেই অনুপাতে কাজ করবে। অর্থাৎ হয়তো ইঞ্জেক্টরের ফুয়েলটাকে বাড়িয়ে দিবে অথবা ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলের সাপ্লাইটাকে বাড়িয়ে দিবে বা এদিকে যে রয়েছে আপনার বাতাসের প্রেশারটাকে বাড়িয়ে দিবে। অর্থাৎ আমার একটা জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করার জন্য ইসিইউ কাজ করবে। অর্থাৎ যদি ইঞ্জেক্টরের অর্থাৎ নকিং যদি বেশি হয় তাহলে হয়তো ইঞ্জেক্টরের ফুয়েল সাপ্লাইটা কম হওয়ার কারণে হয়তো নকিংটা বেশি হচ্ছে, সো ইঞ্জেক্টরের বেশি ফুয়েল দেওয়ার কাজটা করবে কে, ইসিইউ। ওকে, সো সেন্সরগুলো বিভিন্ন ডাটা কালেক্ট করে ইসিইউতে প্রেরণ করবে এবং ইসিইউ সেই ডাটার উপর ভিত্তি করে অ্যাকুমুলেটরকে নির্দেশনা দিবে।
তো এখানে অ্যাকুমুলেটরটা হচ্ছে গিয়ে আপনার, যেমন এখানে এয়ার ভাল্ভটা হচ্ছে গিয়ে অ্যাকুমুলেটর, ফুয়েল ট্যাঙ্ক অ্যাকুমুলেটর, যেমন হচ্ছে ইনজেক্টরটা অ্যাকুমুলেটর, এই অ্যাকুমুলেটর সম্পর্কে নির্দেশনা দিবে। অর্থাৎ আমার অক্সিজেন সেন্সরে অক্সিজেনের পরিমাণ এত, যদি অক্সিজেনের পরিমাণ ইচিউতে যে নির্দিষ্ট অক্সিজেন মানে ডাটা রয়েছে সেই ডাটার তুলনায় যদি অক্সিজেনের পরিমাণ কম হয় অ্যাডজাস্ট ম্যানিফোল্ডে, তাহলে ইনজেক্টর হয়তো বেশি পরিমাণ ফুয়েল সাপ্লাই করার কাজটা করবে ইসিউ। এবং যেমন বিভিন্ন, যেমন এয়ার ভাল্ভ, এয়ার ভাল্ভে যদি আপনার হয়তো এয়ার ভাল্ভের কারণেই হয়তো অক্সিজেনের মানে অ্যাডজাস্ট ম্যানিফোল্ডে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, সো হয়তো ওই ওখানে এয়ার ভাল্ভটা একটু খুলে দিয়ে বেশি পরিমাণ এয়ার সাপ্লাই করবে, কিংবা এখানে ম্যাপ সেন্সর অর্থাৎ ম্যানিফোল্ডে বেশি প্রেশার দিতে হবে। যেটাই হোক, মানে যেভাবেই হোক, অর্থাৎ মানে সব কিছুকে সুন্দরভাবে ধরে রাখার কাজটা করবে ইসিউ। এটা হচ্ছে সব কিছু অটোমেটিক্যালি কাজ করবে। এভাবেই আসলে মূলত পেট্রোল ইএফআই ইঞ্জিনটা কাজ করবে। ফার্স্টে হচ্ছে গিয়ে বিভিন্ন সেন্সর থেকে ডাটা কালেক্ট করবে, সেই ডাটাগুলোকে ইসিউতে প্রেরণ করবে, এবং ইসিউ অ্যাকুমুলেটরকে নির্দেশনা দিয়ে সেই কাজটা সুন্দরভাবে সম্পাদনা করার কাজটা করবে হচ্ছে গিয়ে পেট্রোল ইএফআই ইঞ্জিন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমার আসলে নতুন নতুন ভিডিও বানাচ্ছি, সেজন্য কিছু কিছু কথা মুখে বেজে যাচ্ছে। আশা করছি ওগুলো আপনারা অ্যাভয়েড করে যাবেন। ধন্যবাদ।